আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি বাহার চৌধুরী, আইটি ঘর বাহার বাংলার পক্ষ থেকে। বন্ধুরা, বর্তমানে আমি যে শপটিতে আছি সেটা হলো বন্ধুরা মিরপুর 2 নম্বরে অবস্থিত মিরপুর শপিং মলের লেভেল 5 এ বিসমিল্লাহ ব্র্যান্ড ইন্ডেক্স। এই শপের নাম্বারটি হলো 628 এবং 629। বন্ধুরা, এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন হিউজ ইউজ ফোনের কালেকশন। যারা রিসেন্টলি চিন্তা করতেছেন যে আমরা ইউজ ফোন ক্রয় করবো এবং ব্র্যান্ডের ফোনগুলো ক্রয় করবো এবং ভালো মানের ফোনগুলো ক্রয় করবো, অল্প কিছুদিন ইউজ একটু কিছুটা ফ্রেশ ফোন চাচ্ছেন, তারা আসতে পারেন এই শপটিতে। এই শপটি ভিজিট করার জন্য আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সংগ্রহ করে আপনারা এই শপটি ভিজিট করতে পারবেন। বন্ধুরা, শুধু তাই নয়, এই শপে আসলে আপনারা যে যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেগুলো বন্ধুরা ওয়ানপ্লাস, আইফোন, তারপর স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, রেডমি, এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়নি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই শপে আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন আমাদের শাহিন ভাইকে। তো শাহিন ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। কেমন আছেন? হ্যাঁ, তো আজকে বন্ধুরা তার কাছে কালেকশনে থাকা এই হিউজ ফোনের কালেকশনের মাঝখান থেকে আমাদেরকে ভাই এই ফোনগুলোর প্রাইস এবং ব্র্যান্ড সম্পর্কে জানাবে। তো বন্ধুরা, আসলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে আমরা অনেকগুলো ফোনের প্রাইস এবং ব্র্যান্ড আপনাদেরকে জানাতে পারি না বা অনেক সবগুলো ফোন নিয়ে আলোচনা করা সম্ভব হয় না। অবশ্যই যদি আপনাদের নির্দিষ্ট কোনো মডেলের পছন্দ থাকে বা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড পছন্দ থাকে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে। অবশ্যই তারা চেষ্টা করবে আপনাদেরকে সেই ফোনটি কালেকশন করে দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা শাহিন ভাইয়ের কাছে চলে যাই, আজকে তার কাছে কালেকশন থাকা এই প্রাইসগুলো সম্পর্কে এবং ব্র্যান্ড সম্পর্কে জেনে নিই। তো শাহিন ভাই, আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব? আজকে আমরা ভিভো দিয়ে শুরু করব। ভিভোর মধ্যে আমাদের এখানে এটা আছে টোটালি লেটেস্ট একটা ফোন, এটা হচ্ছে ভিভো Y20, 4GB RAM, আর এটা হচ্ছে 64GB ROM, ব্যাটারিটা অনেক ভালো, এটা 4000 ব্যাটারি, এটার প্রাইস পড়বে 11000 টাকা। এটা হচ্ছে ভিভো V15, 6GB RAM, 64GB ROM, এটা ফোনটা টোটালি ফ্রেশ, বাইরে ফিউ ডেজ ইউজ করা একটা ফোন, এটা প্রাইস পড়বে 14500 টাকা। তারপরে আছে ভিভো V17, এটা খুবই লেটেস্ট একটা ফোন, এটা খুবই সুন্দর একটা কালার, খুবই গ্লোসি একটা কালার এটা, আর টোটালি ফ্রেশ, বাহিরে এটা কিছুদিন ইউজ করা একটা ফোন, এটা প্রাইস পড়বে 19000 টাকা। 8GB 128, আর এটা পাবজি খেলার জন্য খুবই বেস্ট একটা ফোন, এটা পড়বে 19000 টাকা। এটা হচ্ছে ভিভো S1, এটা খুবই সুন্দর একটা ফোন, আর এটা হচ্ছে 4500mAh ব্যাটারি, এটাতে চার্জটাও অনেক ভালো থাকবে, এটা গেমারদের জন্য খুবই ভালো একটা সুন্দর একটা ফোন, এটা ফাস্ট চার্জিং সাপোর্ট, 4GB RAM, 128GB ROM, আর এটা প্রাইস পড়বে 14000 টাকা। এটা হচ্ছে ভিভো Y15, এই ফোনটা চার্জিং ব্যাকআপ খুবই ভালো, আর এটা কালারটা খুবই সুন্দর একটা কালার, এটা প্রাইস পড়বে মাত্র 10500 টাকা। 4GB 64GB ROM, আর এটার ব্যাটারি হচ্ছে 5000, খুবই সুন্দর চার্জ থাকবে, সারাদিনই চার্জ পাবেন এটাতে। ভিভো তো আসলে চার্জের ব্যাপারে কোনো কথা নেই, ভালো, প্রচুর ভালো, হ্যাঁ চার্জটা অনেক ভালো যাবে, এটা গেমারদের জন্য খুব ভালো একটা ফোন। এটা হচ্ছে ভিভো Y19, 4GB RAM, 128GB ROM, এটা ব্যাটারি হচ্ছে 5000mAh ব্যাটারি, আর এটার প্রাইস পড়বে 12500 টাকা। এটা তো 5000mAh ব্যাটারি, এটা তো চার্জটা অনেক ভালো থাকবে, এগুলো খুবই লেটেস্ট মডেল। এটা হচ্ছে ভিভো Y12, 5000mAh ব্যাটারি, রেড কালার, খুবই সুন্দর একটা কালার, এটা হচ্ছে 3GB RAM, 64GB ROM, এটার প্রাইস পড়বে 10000 টাকা অনলি। ভাই, আপনাদের ফোনগুলো কতদিন ইউজের হয় এগুলো? এগুলো বাইরে 2 মাস 3 মাস ইউজ করা থাকে, কিছু আছে 1 মাসও ইউজ করা ফোন। খুবই সুন্দর, খুবই ভালো একটা ফোন, এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা হচ্ছে 3000mAh ব্যাটারি, 4GB 32GB, এটার প্রাইস পড়বে 6500 টাকা। এখানে আছে একটা ভিভো V11i, এই ফোনটা 6GB RAM, 64GB ROM, এটার ক্যামেরাটা খুবই সুন্দর, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 25MP আর ব্যাকে হচ্ছে 13MP, আর এটার প্রাইসটা পড়বে অনলি 12500 টাকায় 6GB RAM, জি 6GB RAM, এটার ক্যামেরাটা খুবই ভালো। এটা হচ্ছে ভিভো V15 Pro, এটা 6GB RAM, 64GB ROM, এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার, এটার সুপার অ্যামোলেড ডিসপ্লে, চার্জটাও অনেক ভালো থাকবে, আর এটা প্রাইস পড়বে অনলি 16000 টাকা। এটা হচ্ছে ভিভো Y30, এটা খুবই লেটেস্ট একটা ফোন, এটা শোরুমে রিসেন্টলি আসছে ফোনটা, এটা জি নিউ ফোন একদম, হ্যাঁ নিউ ফোন, এটা হচ্ছে 4GB RAM, 128GB ROM, এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 14000 টাকা। নেক্সটে আসতেছে ভিভো S1 Pro, এই ফোনটা খুবই ভালো একটা ফোন, আর এটা গেমারদের জন্য খুব ভালো একটা ফোন, এটা 8GB RAM, 128GB ROM, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটা
ক্যামেরাটা খুবই সুন্দর, খুবই ভালো। এটার প্রাইস পড়বে 19,000 টাকা। আচ্ছা ভিভো শেয়ার, এখন আমরা আসতেছি রিয়েলমি ফোনগুলোতে। এখন অনেকেরই পছন্দের একটি ফোন রিয়েলমি। জি, রিয়েলমি খুবই বাজারে খুব ভালো একটা ফোন। রিয়েলমি এখন আমার হাতে আছে, এটা হচ্ছে রিয়েলমি 3, 3 GB RAM, 32 GB ROM, একটু লো বাজেটের মধ্যে খুবই ভালো একটা ফোন এটা। এটা 4230 mAh ব্যাটারি, 3 GB 32 GB, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 9,000 টাকা। তারপরে আসতেছে রিয়েলমি 2 প্রো, এটাও খুব সুন্দর একটা ফোন। আর এটার হচ্ছে দুইটা কালার আছে আমাদের কাছে, এটা প্রাইস পড়বে অনলি 10,000 টাকা, 4 GB 64 GB, 4230 mAh ব্যাটারি এটাও। আচ্ছা ভাইয়া, আমরা কি সবগুলো ফোনে কি বক্স পাচ্ছি নাকি যেগুলো? আমাদের কিছু কিছু ফোনে বক্স আছে, আবার কিছু কিছু ফোনে দেখা যায় বাইরের ফোন হওয়াতে আমরা বক্সগুলো আনতে পারি না। জি, যেগুলোর সাথে আছে ওগুলো সবগুলোর সাথে বক্স চার্জার। ডিভাইসটার সাথে কি দেওয়া হচ্ছে? ডিভাইসের সাথে হচ্ছে আপনি অরিজিনাল চার্জার পাচ্ছেন, তারপরে কিছু ফোনের সাথে ইয়ারফোন আসতেছে, কিছু ফোনের সাথে আমরা ইয়ারফোনও দিয়ে দিই রিয়েলমির। তারপরে আসতেছে হচ্ছে রিয়েলমি 5, এটা হচ্ছে 3 GB RAM, 32 GB ROM, এটা হচ্ছে গেমারদের জন্য খুবই ভালো। আর বিগার ব্যাটারি, 5000 mAh ব্যাটারি এটা, এটার প্রাইস পড়বে অনলি 9,300 টাকা। তারপরে আসতেছে নার্জো, যেটা হচ্ছে খুবই পপুলার একটা ফোন, যেটা কম বাজেটের মধ্যে গেমারদের জন্য ফার্স্ট চয়েস। নার্জোটা হচ্ছে আমাদের এখানে পড়বে 11,500 টাকা, মাত্র 11,500 টাকা, 4 GB RAM 64 GB ROM। জি, কালারটা খুবই সুন্দর একটা কালার, এটার ব্যাটারি 5000, খুবই সুন্দর একটা ফোন, এটাতে চার্জও ভালো থাকবে। তারপরে আসতেছে রিয়েলমির ব্লু একটা ফোন, গ্লোসি একটা কালার, এটা 4230 mAh ব্যাটারি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9,500 টাকায়, 4 GB 64 GB। তারপরে আসতেছে রিয়েলমি 2, এটা 4 GB 64 GB, এটাও খুব ভালো, চার্জও ব্যাটারিও 4230, এটা পড়বে অনলি 9,000 টাকায়। তারপরে রিয়েলমির পর আমরা আসতেছি ওপ্পোতে। ওপ্পো এটা হচ্ছে A920, এই ফোনটা খুবই গেমারদের জন্য ভালো। আর এটা 5000 mAh ব্যাটারি, 8 GB RAM এর সাথে পাচ্ছেন 128 GB ROM, স্টেরিও স্পিকার, উপরে নিচে দুইটা স্পিকার, এটার সাউন্ড খুবই সুন্দর, শার্প সাউন্ড। এটা প্রাইস পড়বে অনলি 14,500 টাকায়, 8 GB RAM। তারপরে আসতেছে কম বাজেটের মধ্যে আসতেছে ওপ্পো F1S ওল্ড মডেল, তবে ফোনটা খুবই ভালো একটা ফোন, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন হোম্বারটোনে, 4 GB সাথে 32 GB ROM, এটা পড়বে অনলি 6,500 টাকা, সাথে বক্স চার্জার সবই পাচ্ছেন এটা। তারপরে হচ্ছে ওপ্পো A12, এটা পড়বে হচ্ছে একদম লেটেস্ট একটা ফোন, এটা একদম ফ্রেশ, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, 4230 mAh ব্যাটারির সাথে, স্ক্রিনটাও অনেক বড় আছে, গেমস খেলে ভালোই চার্জ থাকবে। আর এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের এখানে 9,000 টাকা, 3 GB RAM 32 GB ROM। তারপরে হচ্ছে ওপ্পো A5, সবগুলা ফোনের লেটেস্ট, ওপ্পো A5 হচ্ছে রিসেন্টলি 2020-এরই মডেল এটা, এটা 4 GB 32 GB ROM, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এটাতেও ব্যাটারি অনেক বেশি, এটার প্রাইস পড়বে হচ্ছে 10,000 টাকায়, 4 GB 32 GB। তারপরে একটু কমের মধ্যে লেটেস্ট ফোন পাচ্ছেন নোজ ডিসপ্লে, এটা হচ্ছে ওপ্পো A1K, যেটা হচ্ছে এখনও A11K, এটা এটা হচ্ছে বাংলাদেশে এখনও রিলিজ দেয় নাই, নেক্সট মান্থে আসবে, এটা বাইরে রিলিজড হয়েছে, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 7,500 টাকা, সাথে চার্জারটা সব পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওপ্পো A53, এটা রিসেন্টলি শোরুমে আসছে, খুবই সুন্দর, খুবই লেটেস্ট একটা ফোন, এটা হচ্ছে 6 GB RAM 128 GB ROM, এটা প্রাইস পড়বে অনলি 16,500 টাকা। ওপ্পো A52, এটা এটাও 6 128, এটাও সেম প্রাইসেই 14,500 টাকায় নিতে পারবে। A52, A53 দুইটা মডেল কাছাকাছি। তারপরে হচ্ছে আসতেছে ওপ্পো A31 হচ্ছে আমাদের এখানে দুইটা ফোন আছে, একটা হচ্ছে আপনার ভ্যানিলা আর একটা হচ্ছে ব্ল্যাক, দুইটা কালারই আছে। হ্যাঁ, এটা হচ্ছে অফিসিয়াল, আমরা এক্সচেঞ্জের মাধ্যমে রাখছি, এটা আপনি পড়বে হচ্ছে 13,000 টাকা, আর এটা পড়বে হচ্ছে 11,000 টাকা। এটার সাথে হচ্ছে আপনি চার্জারটা পাবেন, এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি সহ 7 মান্থ ওয়ারেন্টি এটার বাকি আছে, এটার ওয়ারেন্টি বক্স সহ সব কিছু পেয়ে যাবেন এটার সাথে। তারপরে আসতেছে হচ্ছে আপনার ওপ্পো F11, F11টা হচ্ছে খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন, এটা একসময় অনেক বেশি চলছে ফোনটা, হয়তো ফোনটা একটু ওল্ড, তবে বাজারে খুব সুন্দর ভালো একটা ফোন, 4 GB 128 GB ROM, এটার প্রাইস পড়বে অনলি 12,500 টাকায়। তারপরে আসতেছে হচ্ছে ওপ্পো A5 2020, A9 এর সাথে A5 কোম্পানি রিলিজ দিছে, আর এটা হচ্ছে আপনার 3 GB 64 GB, সাথে এটা প্রাইসটা পড়বে অনলি 10,000 টাকায়, 5000 ব্যাটারি, এটাও দুইটা স্পিকারই বাজবে। তারপরে এখানে পাচ্ছেন হচ্ছে ওপ্পো K1, যেটা হচ্ছে বাংলাদেশে রিলিজ দেয় নাই কোম্পানি, এটা হচ্ছে ওপ্পো K1 ইন ডিসপ্লে ফিঙ্গার, এটা সুপার এমোলেড ডিসপ্লের সাথে, ব্যাটারিটা হচ্ছে 3700 mAh ব্যাটারি, সুপার এমোলেড, ক্যামেরাটা অনেক ভালো হবে এটার, এটার প্রাইস পড়বে হচ্ছে 14,500 টাকায়, 6 GB 64 GB এটা। তারপরে এটা পাইতেছেন হচ্ছে ওপ্পো A7, এটা হচ্ছে আপনার 3 GB 32 GB, এটার প্রাইস পড়বে 8,500 টাকা, এটাও 4230 mAh ব্যাটারি, চার্জটা অনেক ভালো যাবে, কম বাজেটের মধ্যে খুবই ভালো ফোন। তো ওপ্পোর পরে আমরা আসতেছি এখন শাওমিতে। শাওমি ফোনটা হচ্ছে একটু বাজারে কম বাজেটের মধ্যে কোম্পানি সবসময় ভালো জিনিস দিয়ে থাকে, ব্যাটারি সবসময় সবগুলো ফোনেই ব্যাটারি 4000-এর উপরে থাকে, অনেক চাহিদা বেশি রিয়েলমির পর, রিয়েলমি তারপর হচ্ছে শাওমি খুবই ভালো কম বাজেটের মধ্যে ভালো ফোন। এটা আসতেছে হচ্ছে শাওমি নোট 5 প্রো, নোট 5 প্রোটা হচ্ছে আপনার 4 GB RAM 64 GB ROM, নোট 5 প্রো, ব্যাটারিটা হচ্ছে 41 mAh ব্যাটারি, গেমসের জন্য খুবই ভালো, দুর্দান্ত একটা ফোন, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 9,000 টাকা। তারপরে হচ্ছে আপনার আসতেছে নোট 7 তো খুবই ভালো ফোন, সবাই এটার সাথে পরিচিত আছে, এটা অনেকেই রাখে। হ্যাঁ, এটা 6 GB RAM এর একটা ফোন, 664, আমার এখানে এখন 4 GB টা নাই নোট 7 এর,
এটা হচ্ছে বক্স চার্জার সবই আপনি পাচ্ছেন জেনুইন 6GB 64GB মাত্র 14000 টাকা এটা তারপরে শাওমির পাচ্ছেন এটা হচ্ছে রেডমি 5 প্লাস এটাও চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকবে 4GB RAM 32GB ROM এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 9000 টাকা এটা আমরা একটু ডিসকাউন্ট করে দিব 8500 রাখা যাবে এটা লাস্ট রেডমি 8 রেডমি 8 হচ্ছে বক্স নাই সাথে রেডমি 8 হচ্ছে 9500 টাকা রাখা যাবে 5000 mAh ব্যাটারি ফ্রি ফায়ার পাবজি সবগুলা গেমস এটা দিয়ে খেলা যাবে চার্জিং সারাদিনই চার্জিং ব্যাকআপ থাকবে এটাতে ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে আসলে কি সুবিধা দিচ্ছেন হ্যাঁ আমরা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে আসলে গ্লাস বা ইয়ারফোন গিফট দেওয়ার চেষ্টা করব আর প্রাইস যদি কমানোর চেষ্টা থাকে আমরা অবশ্যই করে দিব যদি আপনার ভিডিও দেখে আসে স্পেশালি এটা আপনার ভিডিও দেখার জন্য যারা আসে এটা হচ্ছে নোট 7S শাওমি এটা তো চার্জিং ব্যাকআপটা খুব ভালো পাবেন 3GB RAM 32GB ROM আর ফোনটা ব্ল্যাক এর সাথে খুবই ফ্রেশ কোনো ড্যান্ট বা কোনো স্ক্র্যাচ নাই ফোনটাতে টোটালি ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ এটা হচ্ছে পাবেন মাত্র 10000 টাকায় তারপরে আসছে Redmi 5 এটা হচ্ছে 3GB RAM 32GB ROM ব্লু একটা কালার খুবই ফ্রেশ এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 7000 টাকা ফিঙ্গারপ্রিন্ট আছে এটাতে তারপরে এখানে আছে Redmi 9 Prime রেডমি 9 একটা আছে ওইটাতে হচ্ছে 4GB 64GB এটা হচ্ছে 9 প্রাইম 4128 এটা আর এটা বলতে পারেন 10 কি 15 দিন ইউজ করা একটা ফোন বাইরে থেকে আমাদের লড়ে আসছে এটা এটা প্রাইস পড়বে 12500 টাকা এটা নতুনই বলতে পারেন আপনারা তারপরে এখানে আসতেছে নোট 7 প্রো হেভি গেমারদের জন্য এটা নোট 7 প্রোটা অনেক বেশি সেল আমাদের নোট 7 প্রোটা নিতে পারেন আপনি 4GB 64GB এটা 12000 টাকা রাখবো আমরা তারপর হচ্ছে আসতেছে Xiaomi A2 4GB 64GB এটা হচ্ছে পড়বে 9000 টাকা এটা ফ্ল্যাগশিপ একটা ফোন এটা মি সিরিজ নট রেডমি এটা আপনি নয় নিতে পারবেন তারপরে আসতেছে রেডমি 4 প্রাইম এটা হচ্ছে ওল্ড হট একটা ফোন হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ফোন ফ্ল্যাগশিপ একটা ফোন বলতে পারেন এটা হচ্ছে 4100 mAh ব্যাটারি একটু কম বাজেটের মধ্যে যারা ফোন চান তারা এই ফোনগুলো নিতে পারেন 4100 mAh ব্যাটারি সাথে ফিঙ্গারপ্রিন্ট 1080 স্ক্রিন রেজুলেশন ইউটিউবও 1080 পাবে এটা হচ্ছে অনলি 5500 টাকা একটা ফোন হ্যাঁ অরিজিনাল ডিসপ্লে সাথে জি ফুল ফ্রেশ তারপরে আসতেছে নোট 5 প্রো এই ফোনটাও অনেক ভালো একটা ফোন অনেকে এটার সাথে পরিচিত আছে এই ফোনটা হচ্ছে পড়বে 8500 টাকায় 4GB 64GB খুবই সুন্দর খুবই ভালো একটা ফোন তারপর এটা হচ্ছে মি A3 এই ফোনটাও অনেকে চিনে এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস 4100 mAh ব্যাটারি এটা হচ্ছে পড়বে 13500 টাকায় 6GB RAM সাথে 128GB ROM সুপার এমোলেড ডিসপ্লে আর নোট 8 তো এটা সবাই চিনে নোট 8 খুবই সুন্দর খুবই সেল হওয়া একটা পপুলার একটা ফোন সুন্দর ব্ল্যাক কালার কোনো স্ক্র্যাচ নাই ফোনটাতে টোটালি ফ্রেশ এটা প্রাইস পড়বে হচ্ছে 12000 টাকা এখানে আসতেছে Xiaomi Redmi 6A এই ফোনগুলো খুব ভালো কম বাজেটের মধ্যে ভালো ফোন এটা হচ্ছে অনলি 6000 টাকার একটা ফোন 2GB 32GB 6000 টাকা মাত্র Redmi 4X 4100 mAh ব্যাটারি ফিঙ্গারপ্রিন্টের সাথে এই ফোনটাও খুব সুন্দর খুবই ভালো একটা ফোন সাথে বক্স চার্জার সবই পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে 5600 টাকা মাত্র এটা হচ্ছে Redmi 3S Xiaomi-র Redmi 3S এটা হচ্ছে 4100 mAh ব্যাটারি 3GB 32GB এটা পড়বে 4500 টাকা মাত্র সাথে সব কিছুই আপনি পেয়ে যাবেন আর আপনার ভিডিও দেখে যারা আসে তাদের জন্য তো আমাদের স্পেশালি ডিসকাউন্ট বা গিফট আইটেম থাকছে এই সাথে আর অনেকে মটোরোলা ফোনগুলো অনেকে পছন্দ করেন এগুলো হচ্ছে আমেরিকান ব্র্যান্ড মটোরোলা ফোনটা আপনি নিতে পারেন এটা আমাদের কাছে G6 একটা ফোন আছে টোটালি ফ্রেশ সাথে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন এটা এটা প্রাইস পড়বে অনলি 9500 টাকা সাথে চার্জার সহ তারপরে মটোরোলার আরও একটা ফোন আছে এটা হচ্ছে আমাদের এখানে মটোরোলা G5 Plus 4GB 32GB সাথে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন টার্বো চার্জ এটা তো সাপোর্ট ব্যাটারিটাও খুব ভালো মানের 1080 ডিসপ্লে এটা তো সাপোর্ট এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 8000 টাকায় 4GB RAM আর এখন আসতেছে OnePlus যারা বিশেষ করে হেভি গেমস খেলেন এক্সট্রিম করেন যারা তাদের জন্য OnePlus-এর খুব সুন্দর সুন্দর ফোন দেন OnePlus 6T আছে হ্যাঁ যারা একটু ভালো কোয়ালিটির হেভি গেমিং করেন বা হেভি ফ্ল্যাগশিপ ফোনগুলো চাচ্ছেন একটু কমের মধ্যে OnePlus 6T আছে দুইটা কালারের সাথে ম্যাট এবং জেড দুইটা কালারই আমাদের কাছে আছে 6GB 128GBটা আছে আর সব দুটোটা স্ক্রিনই হচ্ছে জেনুইন আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লের দুইটা ফোন এগুলো হচ্ছে অনলি 23500 টাকা পড়বে সাথে চার্জার সহ পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার তারপরে OnePlus-এর 7টাও আমাদের এখানে পেয়ে যাবেন OnePlus 7 হচ্ছে 8GB RAM-এর সাথে 256GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ হিউজ স্টোরেজ আর OnePlus 7টা আপনি নিতে পারেন বাজারের অনেকগুলো ফ্ল্যাগশিপের ফোনের মধ্যে এটাও খুব ভালো একটা ফোন এটার প্রাইস পড়বে অনলি 29000 টাকায় এটার সাথে আপনি বক্সটা আসেনে আমাদের অরিজিনাল চার্জারটা আপনি পাবেন এটার সাথে OnePlus 7 তারপরে এখানে আমাদের এখানে OnePlus 5টাও পাবেন 8GB 128GB OnePlus 5 ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ডিসপ্লের সাথে এই ফোনটা ওল্ড হলেও বাজারে খুব পপুলার একটা চাহিদার একটা ফোন ওল্ড হইলেও খুব ভালো ফোন এই ফোনটা হচ্ছে অনলি 16000 টাকায় আপনি 8GB পেয়ে যাবেন OnePlus 5 আর আমাদের প্রত্যেকটা ফোনে অরিজিনাল ডিসপ্লে থাকে আর এখন আমাদের স্যামসাংয়ের কিছু ডিভাইস আছে এগুলো দেখতে পারেন স্যামসাংয়ের হচ্ছে খুবই লেটেস্ট একটা ডিভাইস হোয়াইট কালারের সাথে পাচ্ছেন এটা স্যামসাং A31 4GB RAM 128GB ROM এটার ব্যাটারিটা অনেক বেশি পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি সুপার এমোলেড ডিসপ্লের সাথে এটা পড়বে হচ্ছে 15000 টাকা ফিক্সড
এটা মানে 15000 টাকায় খুব ভালো একটা ফোন, এটা বাজারে রেটটা অনেক বেশি, আমাদের এখানে 15000 টাকায় পেয়ে যাবেন। তারপরে আসতেছে স্যামসাং এর M11 ব্লু, খুব সুন্দর একটা কালার, একদমই ফ্রেশ। আর এটা পাচ্ছেন 5 হোল ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে ক্যামেরাটা পাবেন, এটা 5000 ব্যাটারির সাথে সারা দিনই চার্জ থাকবে, এটা হচ্ছে মাত্র 11000 টাকায় 4GB 64GB পেয়ে যাবেন। তারপরে আসতেছে স্যামসাং A50s 6GB 128GB সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটা ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন, গেমস খুব ভালো চলবে, এটার ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা এটার সাথে পেয়ে যাবেন। এটার প্রাইস পড়বে 16500 টাকা। স্যামসাং M20s আমাদের এখানে 5000 ব্যাটারি, এটার সাথে বক্স চার্জার সব কিছুই পেয়ে যাবেন, এটা প্রাইস পড়বে মাত্র 9000 টাকায়। স্যামসাং A20s নিতে পারেন, এটা টোটালি ফ্রেশ একটা ফোন, কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ নাই, টোটালি ফ্রেশ, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দোনোটা সাইডই ফ্রেশ, এটার প্রাইস পড়বে হচ্ছে 10500 টাকা মাত্র, সাথে চার্জারটা আপনি পেয়ে যাবেন। আমাদের স্যামসাং এর কম বাজেটের মধ্যে চাইলে M01 একটা ফোন আছে, যেটা 3GB 32GB সাথে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি স্যামসাং এর কাস্টমার কেয়ারে পেয়ে যাবেন, এটা হচ্ছে 8500 টাকা মাত্র, এটাও অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, ইনটেক একটা। তারপরে স্যামসাং এর আরো খুবই অনেকে ছোট ছোট ফোনের মধ্যে এজ ফোনগুলো পছন্দ করে, স্যামসাং এর S8 বা S8 প্লাস, দুইটা ফোনই আমাদের এখানে আছে। আপনার S8টা পড়বে 19000 টাকায়, এটা হচ্ছে 4GB RAM 64GB ROM এর সাথে ডুয়াল সিম, সাথে বক্স চার্জার এয়ারফোন সবই পাচ্ছেন। তারপরে এটারই বড় ভাই আছে S8 প্লাস, দুটো ফোন একসাথে রিলিজ হয়েছে, S8 প্লাস পাবেন হচ্ছে 22000 টাকায়। S8 প্লাসটা বক্স চার্জার সব কিছুই আছে, এটাও 4G 64GB ডুয়াল সিমের সাথে পেয়ে যাচ্ছেন, আর দুটো ফোনই কিন্তু ওয়াটার প্রুফ। আর এখন হচ্ছে আমাদের এখানে অ্যাপল আছে, অ্যাপল ফোনটা সবাই একটু ইউজ করতে পছন্দ করে, খুবই সুন্দর ডিজাইন, তাদের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, ডিসপ্লে ক্যামেরা খুবই ন্যাচারাল ক্যামেরা পেয়ে যাবেন অ্যাপলে। অ্যাপলের আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে iPhone 4S আপনি পেয়ে যাবেন, ফরেস্ট হচ্ছে 3800 টাকায়, খুবই সুন্দর, যারা কমের মধ্যে অ্যাপল ইউজ করতে চান তারা এই ফোনটা নিতে পারেন, খুবই সুন্দর একটা ফোন, মাত্র 3800 টাকায়, যে এটা দুইটা কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই আমাদের এখানে পেয়ে যাবেন। তারপরে আইফোনের হচ্ছে পাচ্ছেন 5S, 5S হচ্ছে দুইটা কালারের সাথে পাবেন, সিলভার, ব্ল্যাক, চাইলে গোল্ডেনটাও নিতে পারেন, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সহ পাবেন এগুলাতে, এটার প্রাইস পড়বে 7300 টাকা মাত্র। এগুলোর সাথে কি বক্স আছে? হ্যাঁ, এগুলোর সাথে বক্স চার্জার সব কিছুই এগুলোর সাথে পেয়ে যাবেন। আইফোন 5টা পেয়ে যাবেন, আইফোন 5 হচ্ছে 4800 টাকা, এটা দুইটা কালারের সাথে আছে আমাদের, যে কোনো যেটা আপনার পছন্দ দুইটা কালারে নিতে পারবেন। এখানে iPhone 5C দেখতেছি। হ্যাঁ, iPhone 5C কালার পেয়ে যাবেন, হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার, এটা আইফোন যারা একটু লো বাজেটের মধ্যে ইউজ করতে চান তারা এই ফোনগুলো নিতে পারেন, 5C অনেকগুলো কালারই আমার কাছে পাবেন। 5C পড়বে এটা 4700 টাকা রাখা যাবে, স্পেশালি 4700 টাকায়, 32GB ROM 1GB RAM, আর এটার সাথে আপনি বক্স চার্জার সবই পাবেন। তারপরে আইফোনের মধ্যে আমাদের এখানে 6S পাবেন, 6S এর সবগুলো কালারই আমাদের এখানে পাবেন, বক্স চার্জার সবগুলাই পাবেন, এখানে আপনি সিলভার, গোল্ড, স্পেস গ্রে সবগুলো পাবেন। 6S সেল করতেছি আমরা 64GB, যেটা মাত্র 12000 টাকায় সেল করতেছি, সাথে সব কিছুই পাবেন, কালার পেয়ে যাবেন, আর স্পেস গ্রেটাও আছে সেম প্রাইসের জন্য, আমাদের কালারের জন্য আমাদের প্রাইস ওঠানামা করে না, সবগুলো কালারই পাবেন। আর 6S আছে আমাদের এখানে, 6S পড়বে 14500 টাকা মাত্র, 64GB 6S আপনি চাইলে নিতে পারেন, 6S সবগুলো কালার আমাদের এখানে দেওয়া যাবে। আর আইফোনের প্লাস সিরিজগুলো আমাদের এখানে আছে, আপনি চাইলে 6 প্লাসটা আছে, গোল্ড দেওয়া যাবে, স্পেস গ্রে দেওয়া যাবে, সিলভার দেওয়া যাবে, সবগুলো কালারই দেওয়া যাবে, মাত্র 15000 টাকায় আপনি 6 প্লাসটা পাচ্ছেন, যারা একটু বড় ইউজ করতে চান, মুভি দেখতে বা একটু হ্যান্ডলি একটু বড় সাইজটা পছন্দ করেন তাদের জন্য, এটা মাত্র 15000 টাকায় 6 প্লাসটা পাচ্ছেন, সাথে বক্স চার্জার আপনি সব কিছুই পাচ্ছেন। আর তারপরে আসতেছে আমাদের 6S প্লাস, যারা একটু গেমস খেলতে পছন্দ করেন বা র্যামটা একটু আপডেট করে নিতে চাচ্ছেন, এটা 2GB RAM এর সাথে পাবেন, প্লাস ডিসপ্লে কোয়ালিটিটাও ভালো, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 22000 টাকা, 64GB 6S প্লাস এটা। আর হচ্ছে 7 আছে এখানে, 7 হচ্ছে রেড কালার, ব্ল্যাক কালার, স্পেশালি লেডিসদের জন্য রেড কালারটা খুবই সুন্দর, চাইলে রোজ গোল্ডও আমরা দিতে পারবো। 7 128GB 7টা পড়বে হচ্ছে আপনার 20 পড়বে, 7টা 20 রাখা যাবে ফিক্সড আমাদের, রেড কালার, স্পেস গ্রে, ব্ল্যাক, জেট, ম্যাট, যে কালারগুলো অন্যান্য সবগুলো কালারই আমরা দিতে পারবো। 128GB সাথে এটা পাচ্ছেন, প্লাস উইথ রেটিনা ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, 3D টাচ, বক্স চার্জার, এয়ারফোন সব কিছুই পাচ্ছেন। তো ভিউয়ার্সরা, এই ছিল আজকের কালেকশনগুলো, আজকের কালেকশনের সম্পর্কে আমাদেরকে জানালো শাহিন ভাই। বন্ধুরা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাচ্ছেন যে মানে শপে আসবেন না, সরাসরি বাসা থেকে ফোনটা সংগ্রহ করতে চাচ্ছেন, তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। আপনারা ঢাকার ভিতরেই আপনারা 24 ঘন্টার ভিতর হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি। শুধু তাই নয় বন্ধুরা, যারা ঢাকার বাইরে আছেন তাদের মন খারাপ করার কিছু নেই, আমাদের এখানে আছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা, যে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন। তো এই কুরিয়ার প্রোডাক্টটা নেওয়ার জন্য কিভাবে নিতে পারবেন সেটা আমরা জানতেছি শাহিন ভাইয়ের কাছ থেকে। কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের, আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, তার জন্য হচ্ছে 200 টাকা আমরা খরচ নেই ফোনটা পাঠানোর খরচ। আর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট দিয়ে থাকি ঢাকার বাইরে, 15 দিন রিপ্লেসমেন্ট দিয়ে থাকি, চাইলে আপনি ফোনটা আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন, আমরা আবার ফোন চেঞ্জ করে আমরা আবার ব্যাক করে দিব। 200 টাকা হচ্ছে আমাদের কুরিয়ার চার্জ, কন্ডিশনের মাধ্যমে পাঠায় আপনি প্রোডাক্ট পেয়ে আপনি টাকা পে করে দিতে পারেন, এটা
খুবই সুন্দর একটা সিস্টেম আছে আমাদের। তো ভিউয়ার্সরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করতে পারেন, অথবা সরাসরি তাদের ফোন নম্বরে ফোন দিয়ে আপনারা বিভিন্ন তথ্য নিতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।